হবে কবে হবে কবে আমার তো মনে হচ্ছে যে আমরা যখন দাদি বাবুই আশা করছি যে আমরা জট ছাড়তে পারবো, কিন্তু দেখুন 3 ঘন বলা মানে এক ধরনের আমাদের উপর চাপ তৈরি হবে, কিন্তু আমরা আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আলোচনায় আমরা আলোচনায় সাড়া দিচ্ছি, ইতিবাচক আলোচনা হচ্ছে, ফলে সেই অনুযায়ী যত তাড়াতাড়ি হয় আমরা ইডিউকে বলতে পারি। এই সংখ্যাগুলো আমি বলতে পারবো, এই সংখ্যাগুলো প্রাইমারি বোর্ড বলতে পারবে, এগুলো বোর্ডের থেকে আপনারা কেন বা এসএসসি বলতে পারবে। আমি না ওদের বলেছি তো যদি কোনো সমস্যা বা কোনো গণ্ডগোল হয়ে থাকে তার ডকুমেন্ট আমার কাছে জমা দিতে। হ্যাঁ ওদের লিখিত বক্তব্য বলেছি লিখিত ভাবে আপনারা জানান। আমার মনে হয় বৈঠক সদস্য ওরা কি বলবে, চাকরি তো দেওয়ার ব্যাপারে আপনারা সদর্থক ভূমিকা নিচ্ছেন চেষ্টা করছেন, কিন্তু আইন মেনে চলার ব্যাপারে আমরা সদর্থক ভূমিকা নিচ্ছি। দুর্নীতির ব্যাপারে আপনারা কি যে দুর্নীতি, আমার মনে হয় যে আমাদের পলিটিক্যাল হুইল আছে, যদি কোথাও কোনো গন্ডগোল থেকেও থাকে বৈচিত্র্যতা হয়ে থাকে সেটা হবে না বলেই আমার ধারণা। দেখুন কিছু কিছু সমস্যা হয়েছিল সেগুলো এক এক করে আমরা তো অ্যাড্রেস করার চেষ্টা করছি। মাদ্রাসা কমিশন আমার বিভাগ নয়, মাদ্রাসা কমিশন আমার বিভাগই নয়, আমি তাদের সঙ্গে কেন দেখা করতে যাবো? হ্যাঁ ওরা আমার সঙ্গে দেখা করতে যে চিঠি দিয়েছিলেন 2014 এবং 2017 ওদের সঙ্গে আলোচনা হয়েছে, আমি ওদের করেছি আইনি পথে যতটা সমস্যার সমাধান করা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তা আইনি এবং স্বচ্ছ পথে আমরা তা করব। মহান আদালতে যদি কোনো অবজারভেশন থাকে সেটাও আমরা আমাদের আলোচনার বা নিয়োগের আওতার মধ্যে নিয়ে আসব, এবং আমার ধারণা আলোচনা সদর্থক হয়েছে, ইতিবাচক হয়েছে, ফলপ্রসূ হয়েছে। এখন আগামী দিনে আমরা সমস্তদের দাবি শুনেছি, আমাদের বিভাগীয় প্রধান সচিব থেকে শুরু করে ল অফিসার এরা সবাই ছিলেন, প্রাইমারি বোর্ডের সেক্রেটারি ছিলেন, আমি ওদের বলেছি ওদের দাবি খতিয়ে দেখে যত তাড়াতাড়ি ওদের সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। এরকম কোন কথা এরকম কথা নয়, না না না, আমি আবার বলছি এটা যেটা আইনি পথে যদি সবার চাকরি হয় তো হবে, আর আইনি পথে যদি দেখা যায় যে সবার চাকরি হচ্ছে না তো হচ্ছে না, আইনের বাইরে আমরা কিছুতেই যাবো না। এবং সেক্ষেত্রে মহামান্য আদালতের যে রায় বা কোনো অবজারভেশন যদি থাকে সেটাকে আমরা রেকর্ডিংয়ে রেখেই করবো। প্রধান শিক্ষক তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তার স্ত্রী অভিযোগ করছেন, আপনারা শিক্ষারত্ন দিয়েছেন 2019-এ, তার স্ত্রী অভিযোগ করছেন যে পেনশনের জন্য অনেকবার বিকাশ ভবনে গিয়েছিলেন অবসাদ থেকে, হয়তো খুবই দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনা। আমি বিষয়টা খোঁজ নিলাম, খোঁজ নিয়ে আমি যেটা দেখছি যে শ্রী সুনীল কুমার দাস, আমি তার জন্য সত্যি আমি আহত এবং মর্মাহত। ওনাকে 2019 সালের সেপ্টেম্বর মাসে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়, সেই মাসে উনি অবসর নেন, সেই মাসের 11 তারিখে অর্থাৎ শিক্ষারত্ন পর 6 দিন পরে তার নামে একটি ভিজিলেন্স একটি ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস চালু হয়েছে 2019 সালে, এবং ভিজিলেন্স সংক্রান্ত একটি অভিযোগ এই তদন্ত চালাচ্ছিল, কিন্তু তার মধ্যেও আমরা 21 সালে বিষয়টি যখন আমাদের কাছে আসে আমরা 21 সালে ওনার একটা প্রভিনশিয়াল পেনশন আমরা চালু করি, কিন্তু এই কিছুদিন আগে ওনার রিপোর্ট জমা পড়েছিল, ফাইনাল রিপোর্ট যাই না সেই রিপোর্ট আমরাও দেখিনি, কিন্তু পুরো বিষয়টা যেহেতু এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেইটার জন্য আমরা এখন সিনিয়র স্পেশাল সেক্রেটারি আমাদের শিক্ষা বিভাগের তার অধীনে আরও 2 জন সদস্য বিদ্যালয় শিক্ষা অধিকারের অ্যাডিশনাল ডাইরেক্টর। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া।